তো গতদিন আমরা আসলে পড়ছিলাম হচ্ছে বিএফএস আর ডিএফএস, কিভাবে বিএফএস কাজ করে ডিএফএস কাজ করে এই জিনিসগুলো দেখছিলাম। ডিএফএস পড়ার সময় হচ্ছে আরো দুইটা জিনিস বলছিলাম যে ডিএফএস এর অ্যাপ্লিকেশন আসলে দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট আর একটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস গ্রাফ, যেটা আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি। তো আজকে আমরা এই দুইটা জিনিস দেখবো, যে টপোলজিক্যাল সর্ট কিভাবে কাজ করে, সাথে হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ওলা যে গ্রাফ গুলো আছে সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথমে আসলে একটু প্যারেন্থেসিস থিওরেমটা, যেটা গতদিন আসলে স্লাইডে ছিল না, আমারও বলা হয় নাই, তো ডিএফএস এর মাধ্যমে আমরা হচ্ছে এরকম একটা প্যারেন্থেসিস থিওরেম আর কি বলা হয়, যে ডিএফএস এর ক্ষেত্রে আসলে কি হয়, ডিএফএস এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা হচ্ছে একটা সোর্স থেকে শুরু করি এবং আমরা হচ্ছে প্রতিটা স্টেপ যখনই ভিজিট করি আমরা হচ্ছে সেটাকে একটা টাইম হিসেবে কাউন্ট করি। আমাদের দুই রকমের টাইম থাকে, একটা হচ্ছে আমার ইনিশিয়াল টাইম আর একটা হচ্ছে ফাইনাল টাইম, যেটা মনে হয় এখানে লেখা ছিল হচ্ছে ডিসকভারি টাইম আর হচ্ছে ফিনিশিং টাইম হিসেবে। তো আমাদের এস এর এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসকভারি টাইম হচ্ছে 1 এবং ফিনিশিং টাইম হচ্ছে 10। সো আমি হচ্ছে এটা শুরু করলাম হচ্ছে 1 থেকে এবং এটা শেষ হয়েছে হচ্ছে আমার 10 এ এসে। ঠিক তেমনি যতগুলো ভার্টেক্স আছে সব প্রত্যেকটা ভার্টেক্স এর আমি হচ্ছে এখানে টাইম গুলাকে লিখলাম। এই জিনিসটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে প্যারেন্থেসিস থিওরেম। কিভাবে? কারণ আমার হচ্ছে 1 নম্বরে হচ্ছে এস শুরু হয়েছে, তো যেহেতু এটা আমার স্টার্টিং, সো আমি হচ্ছে ওপেনিং ব্র্যাকেট দিব এবং যখন আমার এস এর কাজ শেষ হয়েছে তখন আমি এস টাকে ক্লোজিং ব্র্যাকেট এর মাধ্যমে ক্লোজ করে দিছি। সো একটা প্যারেন্থেসিস থিওরেম আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে কোনো ডিএফএস অ্যালগোরিদম চালানোর পর। সে টাইমটাকে লিখে নিছি যে আমার স্টার্টিং টাইম ছিল 1 এবং শেষ টাইমটা ছিল আমার 16। সো আমি 1 থেকে 16 পর্যন্ত আমি হচ্ছে টাইম গ্রাফটা তৈরি করে নিছি। এবার হচ্ছে আমার যে যে ভার্টেক্স যতক্ষণ টাইমটা কভার করছে, যেমন শুরু হয়েছে কি এস দিয়ে, সো আমি এস কে আগে লিখছি, তারপর আমার জেড দিয়ে শুরু হয়েছে, জেড কে লিখছি, এরপরে ওয়াই। এই জন্য আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে আসছি। তো এই ডিএফএস পড়তে গিয়ে আমরা আরেকটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সাফি যেদিন প্রথম দিন আমাদেরকে গ্রাফ পড়াইছিল সে অ্যাসাইক্লিক একটা শব্দ বলছিল। অ্যাসাইক্লিক মানে হচ্ছে যেখানে কোনো সাইকেল থাকবে না। তার মানে আমরা এটুকু বুঝতে পারতেছি যে যেহেতু ডিরেক্টেড বলছে, তার মানে আমার গ্রাফের মধ্যে যতগুলো এজ থাকবে প্রত্যেকটা এজ আমার ডিরেক্টেড থাকবে, কোনো কোনো দিকে এজ গুলো হচ্ছে ডিরেক্ট করবে, সাথে হচ্ছে সেই গ্রাফটার মধ্যে কোনো রকমের সাইকেল থাকা যাবে না। তো এই ধরনের গ্রাফকেই আমরা বলতেছি হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এখন এই গ্রাফটা আমাদের কি কাজে ব্যবহার হয়, আমরা যে কোনো ধরনের অর্ডার গুলাকে মডেলিং করার জন্য সেটা ব্যবহার করতে পারি। কিভাবে অর্ডার গুলো বলা হয়, যেমন ধরেন এরকম বলা হলো যে এ বি এর থেকে বড় এবং বি সি এর থেকে ছোট বড়, তাহলে আমরা এতটুকু এখান থেকে বুঝতে পারতেছি যেহেতু আমার এ বি এর থেকে বড় এবং বি সি এর চেয়ে বড়, তার মানে অবশ্যই আমার এটা সি এর থেকে বড় হবে। সো এই ধরনের জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল অর্ডার। সো এই পার্শিয়াল অর্ডার গুলাকে আমরা যদি প্রসেস মডেলিং করতে চাই তখন আমরা হচ্ছে এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটাকে ব্যবহার করতে পারি। সো এখান থেকে আসলে আমরা তখন একটা ফাইনালি টোটাল অর্ডার তৈরি করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে এই গ্রাফটা আসলে দেখতে পাচ্ছি যে এখানে আমার কিছু ভার্টেক্স দেওয়া আছে এবং কিছু এজ দেওয়া আছে, টি দিয়ে বোঝানো হয়েছে সেগুলো আমার ট্রি এজ। গতদিন আমরা পড়ে আসছিলাম দুই রকমের আমাদের এজ, 4 রকমের এজ পড়ছিলাম, সেখানে একটা এজ ছিল ট্রি এজ, অর্থাৎ যেই এজটা দিয়ে আমি আসলে ট্রিটা ফাইনালি তৈরি করতেছি সেগুলোকে আমি বলতেছি হচ্ছে ট্রি এজ, এবং যেই এজ গুলো আসলে আমরা ডিএফএস এর ক্ষেত্রে ব্যবহার করি না সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ব্যাক এজ। এই ব্যাক এজ গুলার কাজ কি, এই ব্যাক এজ এর কাজ হচ্ছে আমাদের সে একটা লুপ তৈরি করে দেয় বা একটা সাইকেল তৈরি করে দেয়। সো আমার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ সেটাই হবে যেখানে আমার কোনো রকমের ব্যাক এজ থাকবে না। অর্থাৎ আপনি যদি কনসিডার করেন এই এজটা নাই, তাহলে আমি দেখতে পাচ্ছি ভি থেকে সে এই নোডে আসতেছে, এই নোড থেকে এই নোডে যাচ্ছে, ফাইনালি আমি এই নোডে আসতেছি, এখানে কিন্তু কোনো নোডে আমি ব্যাক কে ট্রাভার্স করে আসতে পারতেছি না। সো যদি এই ব্যাক এজটা আমার না থাকতো আমি এই গ্রাফটাকে বলতে পারতাম একটা অ্যাসাইক্লিক গ্রাফ, যেহেতু এখানে একটা ব্যাক এজ দিছে তার মানে এই গ্রাফটাকে এখন আর আমি অ্যাসাইক্লিক বলতে পারবো না। আমার অ্যাসাইক্লিক গ্রাফ হওয়ার শর্তই হচ্ছে কোনো রকমের ব্যাক এজ সেখানে থাকতে পারবে না। তো এখানে আসলে ওই কথাটাই বলা হয়েছে যে কিভাবে আমরা পার্শিয়াল অর্ডার ব্যবহার করি। এখানে ধরেন বলা হয়েছে যে আমি এ কে আগে ট্রাভার্স করব বি এর আগে, এবং বি এ কে ট্রাভার্স করা মানে সি কে ট্রাভার্স করার আগে আমি বি কে ট্রাভার্স করব। সো আমরা সেটা বলতে পারতেছি যে সি ট্রাভার্স করার আগে অবশ্যই আমাদের এ কে ট্রাভার্স করে আসতে হবে। এখান থেকে আমরা এরকম একটা লজিক দাঁড় করাইতে পারি, আগে বি কে ট্রাভার্স করতে হলে এ কে ট্রাভার্স করা লাগবে, আর হচ্ছে আমার সি সি কে ট্রাভার্স করতে হলে বি কে ট্রাভার্স করতে হবে। সো ফাইনালি আমরা এতটুকু বলতে পারি যে সি তে ঘুরতে আসতে হলে আমার অবশ্যই এ তে আগে ঘুরতে যাইতে হবে। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমার আগে বলতেছে বি বিফোর সি এবং এ বিফোর সি, সো এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আমি আসলে তাহলে সি এর আগে কাকে ভিজিট করা উচিত, এ কে না বি কে। সো এই ধরনের যখন কনফিউশন থাকবে
এই ধরনের প্রবলেমকে আমার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ সলভ করতে পারে। সো অবশ্যই আমাদের এখানে পার্সিয়াল অর্ডার যেগুলো থাকবে শুধুমাত্র আমরা সেগুলাকেই সলভ করতে পারবো। তো এই আর কি, এটাই বলছে যে টপোলজিক্যাল সর্ট এর মাধ্যমে আমরা হচ্ছে পার্সিয়াল অর্ডার থেকে একটা টোটাল অর্ডার তৈরি করতে পারবো। আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাব। এখন এখানে এই এক্সাম্পলটাই দিছে যে এই ক্ষেত্রে আমার কি হয়েছে, এই গ্রাফটাকে যদি আমরা চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি আমি এ থেকে বি তে যাইতে পারি, এ থেকে সি তে যাইতে পারি এবং বি থেকে সি তে আসতে পারি। তো এটাকে যদি আমি একটু সুন্দর করে গুছাই লিখি, তো গ্রাফটা আসলে দেখতে আমার এরকম হয়, এবং আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফে আমার একটা পার্সিয়াল অর্ডার আছে। পার্সিয়াল অর্ডারটা কি, আমার যে অবশ্যই বি কে ট্রাভার্স করার আগে এ কে ট্রাভার্স করে আসতে হবে, এবং আমি সি কে ট্রাভার্স করার আগে আমার হয় এ অথবা বি কে ট্রাভার্স করে আসতে হবে। তো আমরা এই ক্ষেত্রে এটাকে বলতে পারতেছি এটা হচ্ছে একটা আমার পার্সিয়াল অর্ডার, এবং সেখান থেকে আমি একটা টোটাল অর্ডার এখানে তৈরি করতে পারি। এই জায়গায় যেহেতু আমার কোনো ব্যাক এজ নাই, সো আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আমার একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আচ্ছা, আগে অ্যাপ্লিকেশন গুলোতে আসি যে এই অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথম অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে যে আপনাদের বিভিন্ন ধরনের যে জব শিডিউলিং থাকে সেই কাজে আমরা ব্যবহার করি। জব শিডিউলিং এর আরো বেটার এক্সাম্পল আমরা হচ্ছে অপারেটিং সিস্টেমে পড়ব। নর্মালি যদি এখানে একটা এক্সাম্পল দিছে যে আমাদের যদি কোনো মানে হচ্ছে আমি কাপড় চোপড় ধুইতে চাই, তো আমার আগে কি করতে হবে, অবশ্যই আমি কাপড়টাকে আগে ওয়াশিং মেশিনে দিব, সে ধোয়া হইলো তারপর আমি একটা ড্রায়ারে দিব যাতে আমার কাপড়টা শুকায়। আমি এমন করবো না আগে ড্রায়ারে দিয়ে কাপড় শুকায় ফেলবো পরে আমি ওয়াশিং মেশিনে দিব, অর্থাৎ আমি এরকম উল্টা পাল্টা অর্ডারে কাজ করবো না। কাজটা করার জন্য আমি একটা সিকোয়েন্স হচ্ছে ফলো করবো। সো এই কাজটা করার জন্য আমাদেরকে টপোলজিক্যাল সর্ট হেল্প করে। আরেকটা এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে ওপেন ক্রেডিট সিস্টেম যেসব ইউনিভার্সিটিতে আছে, অর্থাৎ আমি যে কোনো কোর্স যখন ইচ্ছা তখন নিতে পারি এরকম হচ্ছে যে শুনে সিস্টেম গুলো আছে। সেখানে আসলে কিছু কোর্সের মধ্যে প্রি রিকুইজিট থাকে। প্রি রিকুইজিট মানে হচ্ছে কিছু কোর্স আপনার আসলে আগে অবশ্যই পড়ে আসতে হবে। যেমন আপনি যদি এখন জাভা বা C++ কোর্স করতে চান, সেখানে হচ্ছে আগে অবশ্যই আপনাকে সি কোর্স করে আসতে হয়, তারপর আপনি অবজেক্ট ওরিয়েন্টেড এ হচ্ছে এন্টার করতে পারেন বা ওই কোর্স গুলা নিতে পারেন। তো এই ধরনের ক্ষেত্রেও রিয়েল লাইফে আসলে আমরা টপোলজিক্যাল সর্ট ব্যবহার করে থাকি। তো এখানে আসলে একটা এক্সাম্পল দিছে, বই তো এই এক্সাম্পল দেয়, এটা হচ্ছে একটা কমন এক্সাম্পল। তো হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আপনি এখন ধরেন অফিসে যাবেন বা হচ্ছে কোথাও যাবেন, যাওয়ার আগে হচ্ছে এখানে আপনার কাপড় চোপড় যা যা আছে সব এখানে গোছানো আছে। তো এখন আপনি কোনটার আগে আসলে কোনটা পরবো আমরা, এই জিনিসটা আসলে বা এই জবটা করার হচ্ছে আমাকে হেল্প করবে হচ্ছে টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্ট আমাকে বলে দিবে যে আমার আসলে কোন জিনিসটা আগে পড়তে হবে। যেমন আপনি যদি আগে টাই পরেন তারপরে হচ্ছে গিয়ে শার্ট পরলেন, তাহলে তো আপনার টাইটা শার্টের ভিতরে ঢুকে যাবে। সো এই ধরনের কাজ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে টপোলজিক্যাল সর্ট। তো ধরে নিলাম এখানে হচ্ছে আমাদেরকে কি কি করতে হবে, টপোলজিক্যাল সর্ট করার সময় আপনাকে প্রথমে ডিএফএস ইউজ করতে হবে। সো ডিএফএস চালাবো আমি পুরো যে গ্রাফটা আছে তার উপর। ডিএফএস চালানোর পরে আমার যতগুলো ফিনিশিং টাইম আমি পাবো, প্রত্যেকটার ফিনিশিং টাইম অনুযায়ী আমি হচ্ছে সেটাকে একটু সর্ট করে নিব। সর্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা ওই যে সর্ট করা ভ্যালু গুলাকে, অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্স যেটা যেটা শেষ হবে কাজ করা, সেগুলোকে আমি একটা লিস্টের মধ্যে রাখবো, এবং ফাইনালি আমি হচ্ছে সেই লিস্টটা রিটার্ন করে দিব। সেই লিস্ট অনুযায়ী আসলে আমি হচ্ছে আমার কাজগুলোকে করব। তো আমরা আসলে এক্সাম্পলটা দেখি কিভাবে করতেছে। তো প্রথমে হচ্ছে আমরা কি করলাম, আমরা যে শার্ট নামের নোটটা আছে বা ভার্টেক্সটা আছে সেখান থেকে আমি ডিএফএস ইউজ করা শুরু করলাম। সো আমার এইটার ক্ষেত্রে ডিসকভারি টাইম হবে 1। এরপরে আমি যেহেতু টাই আছে আমি হচ্ছে টাই পড়লাম, সো হচ্ছে এটা হচ্ছে আমার কি বলে ডিসকভারি টাইম হচ্ছে 2। এরপরে এটা ডিসকভারি টাইম আমরা পাচ্ছি 3। এরপর আমি ব্যাক করলাম, সো এখানে আমার ডিসকভারি টাইম মানে ফিনিশিং টাইম হবে হচ্ছে 4। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডিএফএস এর মধ্যে আমার কাজ কি, আমি হচ্ছে ডেপথে যাইতে থাকি, যখন আমি দেখি যে আর কোনো এখানে যাওয়ার জায়গা নাই, সো আমি এই ভার্টেক্সটাকে ট্রাভার্স করা শেষ করে আমি হচ্ছে ব্যাকে চলে আসি। সো আমি এখন কোনটাকে পাইলাম, যেহেতু আমার জ্যাকেটের কাজ করা সবার আগে শেষ হয়েছে, সো আমি জ্যাকেটকে এখানে লিস্টের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমার কাজ করা শেষ হবে হচ্ছে টাইয়ের, সো আমি হচ্ছে টাইকে অ্যাড করলাম। এরপর আমার শার্টের যে দেখলাম যে আমার এখান দিয়ে আরেকটা অ্যারো আছে যেটা হচ্ছে বেল্টকে রেফার করতেছে, সো আমি এখন কি করব, বেল্টে চলে আসব। আমার এটা ফিনিশ স্টার্টিং টাইম হচ্ছে 7। এখান থেকে দেখলাম যে আমার আসলে শুধু জ্যাকেটে যাওয়া যায় যেটা অলরেডি আমার ভিজিটেড, সো আমি এখানে কি করব, এটাকে শেষ করব, এই জন্য আমার এখানে চলে আসতেছে হচ্ছে বেল। সো এভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটাতে ডিএফএস চালাবো। তো হচ্ছে আমরা কি করলাম, এরকম করে প্রত্যেকটা ট্রাভার্স করার পরে আমি দেখতে পাইলাম যে আমার ফাইনালি হচ্ছে প্রত্যেকটা এরকম করে আমি একটা লিস্ট পাইছি। সেই লিস্ট আমাকে বলতেছে যে আমার প্রথমে সক্স পরতে হবে, তারপরে আন্ডার শর্টস, তারপরে প্যান্টস, তারপরে শুজ, ওয়াচ, এভাবে করে একটা একটা লিস্ট অনুযায়ী আমার হচ্ছে একটা একটা ড্রেস বা একটা একটা আইটেম আমাকে পড়তে হবে।
এখন আমি এই লিস্ট থেকে বুঝতে পারতেছি যে আপনি যদি এখন এই ছবিটাকে এটাতে আমি কনভার্ট করি, যেমন আমার হচ্ছে কি করছিল, সক্স থেকে শুজ একটা অ্যারো ছিল, সো আমি হচ্ছে সক্স থেকে শুজ একটা অ্যারো দিলাম। এর মানে হচ্ছে আপনি সক্স পরার পরে চাইলেই আপনি শু পরে ফেলতে পারেন, কিংবা আপনি চাইলে হচ্ছে সিরিয়ালি একটা একটা করে আইটেম করতে পারেন। তো এই টপোলজিক্যাল সর্ট আমাদেরকে হেল্প করে যে আমার যে পার্শিয়াল অর্ডার গুলা ছিল সেই পার্শিয়াল অর্ডার থেকে আমি ফাইনালি একটা টোটাল অর্ডার পাচ্ছি, যেই অনুযায়ী আসলে আমি আমার কাজগুলাকে করতে পারি। তো এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বলা হয়েছে ভি প্লাস ই। কেন? কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ভার্টেক্স এবং তার সাথে এজ গুলো নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, আর আমরা জানি ডিএফএস এর রান টাইম হচ্ছে ভি প্লাস ই, সো ফাইনালি আমার আসলে এটা করতে সময় লাগতেছে হচ্ছে থেটা অফ ভি প্লাস ই।